আর হাঁটতে পারছি না, গরমে ঘেমে গিয়েছি। মা এখানে ছিলেন না? আচ্ছা, মা ছিলেন ওই জায়গায়, তারও দুটো মন্দির রয়েছে দেখেছেন? হ্যাঁ। আরে ধর্মেন্দ্র হবে। এদিক দিয়ে কিন্তু আমরা এখন কীটেশ্বরীর পথে রওনা দিলাম। সেদিন ভীমেশ্বর থেকে মন হলো কীটেশ্বরী মন্দির যাব, হাতে টাইমও ছিল তাই আর দেরি করলাম না, ওখান থেকেই বেরিয়ে পড়লাম। মুর্শিদাবাদের ডাহাপাড়া স্টেশন থেকে পশ্চিম দিকে মিনিট 15 লাগে এই মন্দির যেতে। সেখানে মায়ের মন্দির ও আশেপাশে অজস্র ছোট মন্দির অবস্থিত। মন্দিরটির বিষয় নিয়ে আজ আলোচনা করব। এরকম আরও ভিডিও পেতে আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। কেন কীটেশ্বরী বলা হয় ও আপনাদের গুপ্ত মন্দিরে নিয়ে যাব এবং সমস্ত বিষয়ে আলোচনা করব। বাংলার এই কালী সবার। মুর্শিদাবাদের নবগ্রামের কীটেশ্বরী মন্দিরের হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষের একই সঙ্গে পুজো দেখাশোনা করেন তারা। জানা যায় রামকৃষ্ণ রায়ের মতো সিদ্ধ তান্ত্রিক এখানে পঞ্চমুণ্ডির আসনে সাধনা করে সিদ্ধিলাভ করেন। বাংলার ইতিহাসে বহু সুখ দুঃখের সাথে জড়িয়ে রয়েছে এই মন্দির। মন্দিরের সেবায়ত নেপাল বন্দ্যোপাধ্যায় বলেন, দেশে যখন ধর্মীয় মেরতকরণের উদ্বেগ তখন এখানকার মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা প্রয়াত আব্দুল হাকিম মণ্ডলের সংকল্পে বাস্তবায়িত করতে তার পুত্র জমিদান করেন এই মন্দিরকে। তবে ইতিহাস বলে বাংলার সংস্কৃতিতে এই ধরনের ঘটনা স্বাভাবিক। দেবী কীটেশ্বরী মন্দিরটি মুর্শিদাবাদের ডাহাপাড়া থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। অনেকে বলে এখানে সতীর মুকুট বা কিরিট পড়েছিল, সেই কারণে এখানে দেবীকে মুকুটেশ্বরী বলেও ডাকা হয়। ইতিহাস থেকে জানা যায় 1405 সালে দেবীর প্রাচীন মন্দিরটি ভেঙে পড়ে। তারপরে 19 শতকের লালগোলার রাজা দর্পনারায়ণ রায় নতুন মন্দির নির্মাণ করেন। কালীপুজোর দিন ভাগীরথীর তীরে এই স্থানে হাজার হাজার তান্ত্রিকদের সমাগম হয়। প্রধান কীটেশ্বরী মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হল এখানে দেবী শিলারূপা, তার কোনো নিয়তাকার মূর্তি নেই, কোনো ছবিও এখানে পূজিত হয় না। এই ঘরটার মধ্যে গাছটা উঠেছে কিন্তু এটা দারুণ অসাধারণ জিনিস। শিলাটি এখানে আবরণে আচ্ছাদিত। প্রতি বছর দুর্গাষ্টমীতে এই আবরণটি পরিবর্তন করা হয়। যেই মুকুট মহিমাতে এই শক্তিপীঠের উৎপত্তি তা রানী ভবানীর গুপ্ত মঠে সুরক্ষিত আছে। গুপ্ত মঠ দেবী মন্দিরের কাছেই অবস্থিত। ইতিহাস থেকে জানা যায় লালগোলার রাজা ভগবান রায় মুঘল সম্রাট আকবরের থেকে এই মন্দিরটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান। ভগবান রায়ের বংশধর ছিলেন দর্পনারায়ণ। এখানে মাঘ মাসে রটষষ্ঠী অমাবস্যায় পুজো হয়, পৌষ মাসে মঙ্গলবার করে এখানে মেলা বসে। এই মেলা রাজা দর্পনারায়ণের কাল থেকেই চলে আসছে। একটি কাহিনী থেকে জানা যায় পলাশী যুদ্ধের পর যখন মির্জাফর নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তখন তার অন্যতম সঙ্গী রাজা রাজবল্লভকে ডুবিয়ে মারেন। সেই দিন এই মন্দিরের একটি শিবলিঙ্গ নাকি নিজে থেকেই ফেটে গেছিল। তার চাইতেও বড় কথা, মির্জাফরের শেষ বয়সে কুষ্ঠরোগ আক্রান্ত হন, তখন তার বিশ্বাস জন্মায় দেবীর চরণামৃত পান করলেই তিনি রোগমুক্ত হবেন। দেবীর চরণামৃত যখন তার কাছে পৌঁছায় তখন শুভে বাংলার নবাব শেষ নিঃশ্বাস নিচ্ছেন। দেবীর চরণামৃত মুখে নিয়েই নাকি প্রয়াত হন বাংলার ইতিহাসের অন্যতম চরিত্র মির্জাফর। আমরা যেখানে এলাম সেই মন্দিরটিকে বলা হয় গুপ্ত মন্দির। ঢাকা থেকে যখন মুর্শিদ কুলি খাঁ বাংলার রাজধানী মুর্শিদাবাদে নিয়ে আসেন তখন মাকে এই গুপ্ত মন্দিরে লুকিয়ে আনা হয়। কিন্তু কেন আনা হয় সেই ঘটনায় আজকে শুনব
এরে গুপ্ত মন্দির বলা হয় কেন একটু বললে? আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে মায়ের একটা অংশ পড়েছে ক্রিপ্ট করা, সেই ক্রিপ্ট করা থেকে কিরীটেশ্বরী মা নামগুলো রয়েছে। কিরীটেশ্বরী মা এখানে ছিলেন না, আচ্ছা মা ছিলেন ওই জায়গায়। তারও দুটো মন্দির রয়েছে দেখেছেন? হ্যাঁ, ওই যেখানে মন্দিরগুলো আছে ওই জায়গাতে কিরীটেশ্বরী মা 350 বছর আগে ওখানেই ছিলেন। আচ্ছা, এখানে মা ছিলেন না, এখানে পান্ডাপাড়া ছিল, 172 ঘর পান্ডাদের বাড়িঘর ছিল জায়গাটা। আচ্ছা আচ্ছা, 350 বছর আগেকার ব্যাপার। আমাদের প্রথমে রাজধানী ছিল ঢাকা। আচ্ছা, ঢাকা থেকে যখন রাজধানী পরিবর্তন করছেন নবাব মুর্শিদকুলি খাঁ মুর্শিদাবাদে, সেই সময় এখানে যারা বসবাস করতেন 350 বছর আগে, স্থানীয় জমিদার বা মহারাজ যারা বসবাস করতেন, তাদের মধ্যে একটা আতঙ্ক জাগে, ভয় জাগে। বিধর্মী নবাব ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী পরিবর্তন করলেন, মুর্শিদাবাদের সামনে সদর জায়গাতে মায়ের মন্দির, হয়তো যখন তখন মাকে ধ্বংস করে দিতে পারে নবাব মুর্শিদকুলি খাঁ, তাই মাকে লুকিয়ে রাখা প্রয়োজন। এই চিন্তাভাবনা করে মাকে সদর জায়গা থেকে তুলে নিয়ে এসে এখানে লুকিয়ে গুপ্তভাবে প্রতিষ্ঠা করা। আচ্ছা আচ্ছা, তখন থেকেই এই জায়গাটা পরিচিত হয়ে যায় কিরীটেশ্বরী গুপ্ত মন্দির। ও আচ্ছা আচ্ছা, তখন থেকেই কিরীটেশ্বরী মা এখানেই আছে। ওই জায়গা থেকে এখানে মাকে নিয়ে আসার পর ওই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছিলো, তাই পরবর্তীকালে কিরীটেশ্বরী মাকে স্মরণ করে মায়ের উদ্দেশ্যে ওখানে মূর্তি তৈরি করে পুজো পার্বণ করা হচ্ছে। ও আচ্ছা, মা নেই, মায়ের উদ্দেশ্যে এখন ওখানে পুজো হচ্ছে, মানে এটাই মেইন। মন্দিরের পিছনে একটি ছোট পুকুর অবস্থিত। লোকমুখে প্রচলিত এসব কাহিনী সত্যমিথ্যা যাই হোক, অনেক আগে থেকেই দেবীকে বাংলার হিন্দু মুসলমানেরা তাদের নিজেদের অংশ বলেই ভেবেছে। এটাকে গুপ্ত মন্দির কেন বলে সেটা আপনাদেরকে জানালাম। পাটা খাওয়া হয়ে গেছে আমার, এসে গেছে আমার পাটা, খুব দুঃখিত। এতগুলো দর্শক সব ভালো, ওরা বলবেন না যে খেলা হয়ে গেল, হিরোটার নামেই শোনা হবে। তোমার নামটা কি দিব? ধর্মেন্দ্র হবে নাকি? ধর্মেন্দ্র হবে, হবে না তাহলে বচ্চন হবে, মিঠুন বাবু হবে, শাহরুখ খান। আর হাঁটতে পারছি না, গরমে ঘেমে গিয়েছি অনেকটা, কি বলিস? অবশ্যই, এখন বাড়ির দিকে। সবাই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর কেমন লাগলো কমেন্টে জানাবে। বন্ধুরা, বাড়ির দিকে রওনা হলাম, খুব খিদে পেয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে সবাই মিলে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আরও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। অপেক্ষায় থাকবে সবাই।